টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একতরফা দাখিলা পদ্ধতির পর্বে দেখো, এই পর্ব হচ্ছে আমরা আর একটা কোশ্চেন সলভ করবো, সেটা হচ্ছে মিস্টার জাহেদুল হাসান একজন ব্যবসায়ী, তিনি তার হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। তার প্রতিষ্ঠানে January 2015 31 December 2015 তারিখের আর্থিক অবস্থা নিম্নরূপ, এখানে প্রারম্ভিক এবং এখানে সমাপনী মোট সম্পদ এবং দায় দেওয়া আছে। আমাদের করণীয় হচ্ছে মিস্টার জাহেদুল হাসানের প্রারম্ভিক বিনিয়োগ বিনিয়োগের মোট সুদ নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক বিনিয়োগ দেখো, মিস্টার জাহেদ হাসানের 10% বিনিয়োগ আছে, আর বিনিয়োগটা দেখো প্রারম্ভিকে কোনো টাকা নাই, সমাপনীতে টাকা আছে কত 30,000। তো বলছে যে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে, যেহেতু প্রারম্ভিকে নাই এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু সমন্বয় দেখি। বলছে 1 মার্চ 2015 তারিখে 8,000 টাকা নতুন বিনিয়োগ করা হয়। তাহলে মার্চের 1 তারিখ যদি নতুন বিনিয়োগ করে, তাহলে আমাদের ওই বিনিয়োগটা কবে থেকে শুরু হবে? মার্চের 1 থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস, তার মানে হচ্ছে January-February এই বিনিয়োগটা ছিল না, আমাদের মার্চ থেকে শুরু হয়েছে, আর সমাপনীতে বিনিয়োগ আছে কত 30। তাহলে আমাদের প্রারম্ভিক বিনিয়োগটা বের করা এখন খুব সহজ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের ছক। তো আমরা কী করছি, এই যে জাহেদুল হাসানের হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ বিনিয়োগের সুদ নির্ণয়, তো আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে এই যে প্রারম্ভিক বিনিয়োগ আমাদের কত আসবে আমরা এটা নির্ণয় করব। দেখো প্রথমে নিয়ে আসি হচ্ছে সমাপনী বিনিয়োগ, এটা আমাদের কত দেওয়া আছে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমরা নিয়ে আসবো, যে 30,000, আর নতুন বিনিয়োগ করছিল দেখো 8,000, এই সমাপনী থেকে 8,000 বাদ দিয়ে দিলে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ বের হয়ে যাবে। তাহলে বাদ নতুন বিনিয়োগ কত ছিল 8,000, 8,000 মাইনাস করো, মাইনাস করলে আমাদের এখানে আসবে কত 22,000 টাকা। এই 22,000 টাকা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক বিনিয়োগ, এই যে এটা হচ্ছে কি প্রারম্ভিক বিনিয়োগ। আরেকটা বলছে কি বিনিয়োগের সুদ নির্ণয় করতে, তাহলে আমরা এবার লিখবো হচ্ছে কি বিনিয়োগের সুদ। দেখো আমাদের বিনিয়োগের সুদ নির্ণয় করব, এখানে লিখি হচ্ছে কি বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ সমান সমান আমাদের প্রারম্ভিক বিনিয়োগ যেটা আছে সেটার উপর আমরা পুরা 10%, যেহেতু বলছে 10% বিনিয়োগ, তাহলে 10% সুদ ধরবো, আর যে 8,000 পরে নিয়ে আসছে ওটার উপরে আমরা 10 মাসের সুদ ধরবো, কারণ 1 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস হয়। তাহলে আমরা এখানে প্রারম্ভিক বিনিয়োগ যেহেতু বের করছি ওটা নিয়ে আসি, এই যে প্রারম্ভিক বিনিয়োগ এখানে আমাদের কত আছে 22,000 × 10% 22,000 এ 10% আমাদের কত আসবে সেটা আমরা এখানে বসাবো, এটা আসবে হচ্ছে আমাদের 2,200 টাকা। আর নতুন বিনিয়োগ দেখো, এই যে নতুন বিনিয়োগ এটা হচ্ছে আমাদের 8,000, 8,000 × 10% কত মাসে বের করবো আমরা 10 মাসের, এই 10/12 এটা আমরা হচ্ছে 10 মাসে বের করলে আমাদের আসবে হচ্ছে 6,600। এবার দুইটা যোগ করে আমরা ফাইনাল কলামে নিয়ে আসবো, তাহলে 2,867 টাকা, এটা হচ্ছে কি আমাদের বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের 2,867, আর মোট বিনিয়োগের মধ্যে থেকে আমরা নতুন বিনিয়োগ মানে সমাপনী বিনিয়োগ থেকে নতুন বিনিয়োগ বাদ দিয়ে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ আসছে 22,000। এই হচ্ছে কি জাহেদ হাসানের প্রারম্ভিক বিনিয়োগ এবং বিনিয়োগের সুদ নির্ণয়। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ তোমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেনে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আসবে ক নাম্বারে, যেমন বিনিয়োগের সুদ, প্রারম্ভিক বিনিয়োগ, মূলধনের সুদ, উত্তরণের সুদ, আসবাবপত্রের অবচয়, এই জিনিসগুলোই আমি তোমাদেরকে এক একটা অঙ্কের মধ্যে দেখাচ্ছি। তো এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের পর্বে আমরা জাহেদ হাসানের অন্যান্য যে হিসাবগুলো আছে সেগুলো দেখব। তো সে পর্যন্ত তোমরা সবার সাথে থেকো এবং ভালো থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।